বান্দা বন্ধুরা, আমি সায়নজিৎ তোমাদের সকলকে আমার চ্যানেল এসজি এন্টারটেইনিং জার্নিতে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ফুড ব্লগের সিরিজ নিয়ে আমি চলে এসেছি আকিফা বিরিয়ানিতে। তো এখানে কি কি খাবার পাওয়া যায় তা আমরা ভিতরে গিয়ে দেখব এবং কিছু খাবার নিয়ে তা আমরা ট্রাই করবো আজকে। চলে আসো বন্ধু। চলো বন্ধুরা, তো এদের যে কিচেন আছে মেন, সেই কিচেনটা আমরা একবার দেখে নিই। আজকে আমরা এই দোকানের যে মেন শেফ আলিদা তাকে আমরা ডেকে নেব। তো আমাদের মধ্যে আলিদা এসে গেছে, আলিদার সাথে কথা বলে জেনে নেব যে আলিদার এখানে দোকানে কি কি খাবার পাওয়া যায়। আলিদার মুখ থেকে আমরা শুনে নেবো। আলিদা, তোমার দোকানে কি কি পাওয়া যায়? আমার এখানে স্পেশাল বিরিয়ানি আছে, মোমো আছে, ফ্রায়েড রাইস আছে, চিলি চিকেন আছে, চিকেন 65 আছে, আপনি নানান যা চাইনিজের আইটেম, মোগলাই আইটেম সব পাওয়া যাবে। আচ্ছা দাদা, তো আপনাদের এখানে আলাদা বা স্পেশাল কিছু ডিশ আছে বা কোনো ডেলিভারি কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, ডেলিভারি আছে, 500 টাকা চেন উপরে যাওয়া হবে, হোম ডেলিভারি হয়ে যাবে। ফির আপনার যা ফুড ফুড পুরো সেফটি ফুড পাওয়া যাবে, হাইজিন পুরো মেনটেন করে রান্না হচ্ছে এখানে। পুরো আরও ফুড এটা আমার মেনু আছে, মেনুতে যা আছে সব পাওয়া যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মেনু কী কী পাওয়া যায়, তোমাদের লিস্টটা দেখিয়ে দেওয়া হচ্ছে। তো বলছো যে করোনা পরিস্থিতিতে যা যা সেফটি নেওয়ার দরকার সব কিছু নিয়েই মোটামুটি স্টার্ট করা হচ্ছে। আলিদা, আমি তোমার কাছ থেকে মানে তোমার দোকানে যে স্পেশাল ডিশটা আছে সেইটা যদি আমাকে একটু স্টার্ট করে দাও তো ভালো হয়। ঠিক আছে, আমার কাছে এখন চিকেন 65 বানাচ্ছি, আপনারা খাবেন, আপনারা বসুন, ভালো করে খাবেন, দেখুন। আর কেএফসি চিকেন আছে, কেএফসি চিকেনটাও দিয়ে দেবো, সব করে দেবো, আপনারা দেখুন। বিরিয়ানি আছে, বিরিয়ানি সব করে দেবো, আপনারা দেখে দেবেন। দাদা আলিদা, তুমি এটা কী বানাচ্ছো বলো? এইটা চিকেন ম্যাগনেট করা আছে, চিকেন 65-এ আর ম্যাগনেটটা ফ্রাই করবো, ফ্রাই করে তারপর সতেজ করবো। মানে চিকেন 65 তৈরি হচ্ছে, মাংসগুলো ম্যারিনেট করা ছিল, সেগুলো একটা একটা করে তেলে প্রথমে ডিপ ফ্রাই করা হবে। মাংস ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো মাংসগুলো তেলে ডিপ ফ্রাই করে নেওয়া হলো, চিকেনের পিসগুলো। আচ্ছা, আর একটা ফ্রাইং প্যানে একটু তেল দেওয়া হলো। এটা মাস্টার শেফ দিয়ে আছে, কারি পাতা দিয়ে আছে, এখানে কারি পাতা আছে, সর্ষে দানা আছে এবং শুকনো লঙ্কা আছে। তেলে দেওয়া হলো, গার্লিক পেস্ট মানে আদা রসুন পেস্ট অ্যাড করা হলো, লঙ্কা বাটা। আচ্ছা, লঙ্কা বাটা, আচ্ছা, এটা আলিদা স্পেশাল একটা মশলা, লঙ্কা বাটা। তারপর টক দই, এক চামচ টক দই অ্যাড করা হলো, দু চামচ টক দই অ্যাড করা হলো। নিয়ে মশলাটাকে ভালো করে হাই ফ্লেমে করতে হবে, কষা হবার পরে মশলা দিয়ে হবে। এটা সয়া সস, আচ্ছা সয়া সস অ্যাড করা হলো, একটু ভিনিগার আছে, ভিনিগার অ্যাড করা হলো, একটু সর আছে, সামান্য পরিমাণ স্বাদ মতো নুন। আর এইটা আমার স্পেশাল মশলা দেওয়া হয়েছে, আমি দিয়েছি চিকেনটা ভাজা, চিকেন কড়াই ভেজেছি। আচ্ছা, ফ্রায়েড চিকেনটা গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হলো, কালারটা দেখছো বন্ধুরা, চুমু কালার, চুমু। আমি কষে দিচ্ছি হাই ফ্লেমে এটা কিছুক্ষণ, আপনার সব করছি, ঠিক আছে।
তো বন্ধুরা চলো আজকে তাহলে খেয়ে নি চিকেন 65, KFC চিকেন এবং বিরিয়ানি। চলো বন্ধুরা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আলিদা রান্না করছিল, তো ফাইনালি কিন্তু আমাদের খাবারটা এসে গেছে। প্রথমে এখানে যেটা আছে সেটা হচ্ছে চিকেন 65, তারপরে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি, একটা দারুণ বড় একটা লেগ পিস দিয়েছে, তার সাথে এখানে একটা হাফ এরকম একটা বড় একটা আলু আছে এবং প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রাইস রয়েছে এখানে, এবং তার সাথে এখানে আছে একটা KFC চিকেন, তার সাথে বেশ ভালো স্যালাড সমেত ভালো বেশ ডেকোরেশনটা ভালো করেছে, তার সাথে এখানে কার্টুন দিয়ে আছে, এখানে সস আছে। তো আর বেশি দেরি না করে প্রচুর খিদে পেয়েছে, এবার কিন্তু আমরা খাওয়াটা শুরু করে দেবো, তো চলো মজা হবে এবার। তো বন্ধুরা, আলিদার দোকানের যে স্পেশাল ডিশ চিকেন 65, সেইটা আমরা প্রথমে ট্রাই করে দেখবো যে কীরকম সেটা খেতে হয়েছে, তো চলো আমরা ট্রাই করি এটা। তো প্রথমে আমরা এই চিকেন 65 ট্রাই করব। চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো হয়ে গেছে এবং হালকা একটা সসে একটা হালকা একটা গন্ধ পাওয়া যাচ্ছে এবং চিকেনটা খুব সফট এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার পরের যে আইটেমটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে KFC চিকেন, তো চলো দেখে নিই KFC চিকেনটা ঠিক কীরকম খেতে হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা সসের একটা ভালো ডেকোরেশন করেছে, তার সাথে কাজুরি আছে, স্যালাড আছে এবং একটা বড় সাইজের লেগ পিস রয়েছে এবং বড় মাছ রয়েছে। তো বন্ধুরা, আমরা এটা ট্রাই করে দেখবো ঠিক কীরকম সেটা আছে। মাংসটা খুব ভালো বয়েল হয়েছে এবং সসের সাথে দিতে খুব ভালোই খেতে লাগছে, যা অসাধারণ। তো আমরা বিরিয়ানিটা ট্রাই করে দেখবো কীরকম খেতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রাইস দেওয়া রয়েছে, তার সাথে একটা হাফ সাইজের আলু দিয়েছে এবং আলুটা ছাড়িয়ে বয়ে যাচ্ছে যে খুব ভালোভাবে বয়েল হয়েছে আলুটা, এবং একটা বড় সাইজের চিকেনের লেগ পিস দিয়েছে এখানে এবং প্রচুর পরিমাণে কোয়ান্টিটির এখানে রাইস রয়েছে। তো প্রথমে আমি যে আলুটা আছে আলুটার সাথে বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখি। বিরিয়ানিতে যে হালকা গোলাপ জলের যে গন্ধটা থাকে সেটা আছে এবং চালটা খুব ভালো, একটা হালকা একটা একটা মশলা একটা গন্ধ পাওয়া যাচ্ছে এবং আলুটা আগেই বললাম যে খুব ভালো বয়েল হয়েছে, খুবই ভালো লাগে। তো এবার আলু দিয়ে বিরিয়ানিটা ট্রাই করলাম, এবার আমরা চিকেনটা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করব। তো দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছে, হালকা একটু টান মারছে। বন্ধুরা, আজকে আমি আকিফা বিরিয়ানির সকল খাবার আমরা এখানে ট্রাই করলাম। এবার তোমরা যদি এই খাবার খেতে চাও তো তোমরা অবশ্যই আকিফা বিরিয়ানিতে চলে আসবে, এবং এখানকার প্রতিটা খাবার জাস্ট অসাধারণ, এবং এই দোকানের যাবতীয় যা ঠিকানা ফোন নাম্বার যাবতীয় যা তা আমার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এই দোকানে চলে আসতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, এবং তোমরা যদি আকিফা বিরিয়ানিতে আসতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই ঠিকানায় তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।